আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। অপদিকে হয়তো অনেক সময় আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে, তো সেই সময় আমি ছিলাম। সাকিব অপুর বিচ্ছেদের একমাত্র কারণ বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলি, এমনটাই মন্তব্য করে বেড়ায় দর্শক বৃন্দগণ। যেটা বুবলির বরাবরই অস্বীকার করলেও অপবাদ যেন তার পিছু ছাড়ছেই না, যে কারণে এবার সাকিব অপুর সংসার ভাঙনের আসল রহস্যটি তুলে ধরেছেন নায়িকা বুবলি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাকিব অপুর বিচ্ছেদ ইস্যুতে বরাবরই অভিযোগের কাঠগড়ায় তোলা হয় নায়িকা বুবলিকে। অসংখ্য জনতার একটাই অভিযোগ, বুবলির কারণে সম্পর্ক ভেঙেছে সাকিব অপুর। কিন্তু আসলে কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, সেটাই এবার তুলে ধরছেন নায়িকা বুবলি। তিনি বলেন, সম্পর্ক যদি আমার কারণে নষ্ট হয় তো আমি যখন চলচ্চিত্রে ছিলাম না তখন সাকিব অপুর সংসারে কেন একের পর এক দ্বন্দ্ববিবাদ সৃষ্টি হয়েছিল, কেন অপুকে অন্য হিরোর সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরার বিষয়টি ফাঁস হয়েছিল। অপুদিকে হয়তো অনেক সময় আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনো একটা, তো সেই সময় আমি ছিলাম। উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। বুবলি বলেন, অপু বিশ্বাস যখন বারবার বাচ্চা নষ্ট করে শেষবার প্রেগনেন্ট হয়ে তার বেবি সেফটির জন্য সাকিবের বাড়ি ত্যাগ করে নিজেকে আড়াল করে নিয়েছিল, তখন তো আমার চলচ্চিত্রের আসার কোনো নামগন্ধ ছিল না। অপু যখন সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে অপু তার প্রেগনেন্সি চলাকালীন সময়ে তার পাশে কাউকে পায়নি, জীবন মরণের রিস্ক নিয়ে সিজারে বাচ্চা জন্ম দিয়েছেন, তখনও সাকিব তার কোনো খোঁজ নেয়নি, তাহলে তখনও তো আমি চলচ্চিত্রে আসিনি, কিন্তু আমাকে কেন এই অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়? আসলে বুবলির বলা এই কথাগুলো যদি সত্য হয় তো এখানে নিশ্চয়ই তিনি কোনো দোষ করেনি, কিন্তু আমরা তাকে বরাবরই অপবাদের সারিতে ঝুলিয়ে রাখি। তবে এতটুকু ভাববার বিষয় যে তিনি এখানে প্রতিটি কথায় রেফারেন্স দিয়ে বলেছেন। এখন বাকিটা আসলে কি হয়েছে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।